ধারাবাহিক পরিদর্শনের অংশ হিসেবে রবিবার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে আসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। মন্ত্রণালয়ের এই প্রতিষ্ঠান প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণে কাজ করে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কল্যাণ বোর্ড কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এমপি মহোদয়কে বিদেশ ফেরত প্রবাসীদের জন্য চলমান রেইস প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন কল্যাণ বোর্ডের উপপরিচালক মোহাম্মদ জাহিদ আনোয়ার। প্রত্যেকত অভিবাসী কর্মীদের একটা ডাটাবেস তৈরি, যেটা আমাদের স্যার এখনও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তথা সরকারের কাছে কোনো বিদেশ ফেরতে কোনো ডাটাবেস নাই, যাওয়ার ডাটাবেস আছে স্যার, এটা একটা উদ্দেশ্য ছিল স্যার। প্রত্যেকত কর্মীদের নিবন্ধন ছাড়া আমরা 2 লক্ষ এখানে আমাদের ডিপিপি অনুযায়ী টার্গেট আছে স্যার, এবং এর উপকারভোগীর সংখ্যা হবে 2 লক্ষ। 64টা জেলার জন্য আমরা 30টা ওয়েলফেয়ার সেন্টার তৈরি করছি স্যার। এই জন্য এই এলাকা নির্বাচনের যৌক্তিকতা ছিল, যেখানে অভিবাসী অধ্যুষিত এরিয়া সেখানে বেশি হবে এবং যেখানে নাই সেখানে কম হবে। সচিব রুহুল আমিন বলেন, মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান আলাদা আলাদা কর্ম পরিকল্পনা না করে সমন্বিতভাবে পরিকল্পনা করতে হবে। এছাড়া কিভাবে দক্ষ কর্মী বিদেশে পাঠানো যায় সেই লক্ষ্যে সকলকে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন সচিব। যারা ফেরত আসছেন তাদের রিইন্টিগ্রেশন নিয়ে কাজ করার জন্য বলা হয়েছে। এই প্রজেক্টটা